ঘটনা শুরু যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর মধ্য দিয়ে। সেখান থেকেই দানা বাঁধতে থাকে বর্ণবাদ বিরোধী আন্দোলন, যা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে আর আন্দোলনের পরিসর বেড়ে যায় ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডাতে। বাদ যায়নি এশিয়াও। বর্ণবাদ বিরোধী আন্দোলনে ফুঁসে ওঠা বিশ্বে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ঢেউ লেগেছে জাপানেও। রোববার বর্ণবাদী বৈষম্য এবং পুলিশের বর্বরতার অবসানের দাবিতে রাজধানী টোকিওতে বড় ধরনের পদযাত্রায় অংশ নেয় হাজার হাজার মানুষ, যার রেশ পড়েছে ভারতেও। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর মূর্তি অপসারণের দাবি তোলা হয়েছে। যুক্তরাজ্যের লিচেস্টার শহরে থাকা গান্ধীর মূর্তি অপসারণের দাবিতে একটি আবেদনে এরই মধ্যে প্রায় 5,000 লোক সই করেছেন। অনলাইন ওই পিটিশনে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলা হয়েছে। বর্ণবাদ বিরোধী আওয়াজ উঠেছে দক্ষিণ কোরিয়াতেও। ব্ল্যাক লাইভস ম্যাটার ব্যানার টানানো হয়েছে সিউলের মার্কিন দূতাবাসে। যুক্তরাষ্ট্র জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সমর্থনে দক্ষিণ কোরিয়ার মার্কিন দূতাবাসে এই ইস্যুতে একটি বিশাল ব্যানারে লেখা হয়েছে, ইতিবাচক পরিবর্তনের জন্য সোচ্চার হওয়া যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের সঙ্গে মার্কিন দূতাবাসও একাত্মতা প্রকাশ করছে।